সকালে ঘুম থেকে উঠেই ছাদে আসতে বেশ ভালো লাগে। আজকে একটা আলো ছায়া মাখা দিন, মাঝে মাঝে মেঘ করছে, মাঝে মাঝে রোদ উঠছে, আর খুব সুন্দর ফুল ফুটেছে এই নাগচম্পা গাছে। তার পাশেই আছে এই ছোট্ট গাছটা, এটা হলো টিকোমা। টিকোমার এটা ঝোপ ধরনের একটা গাছ। দুই রকমের টিকোমা হয়, একটা হচ্ছে এরকম ঝোপালো আর একটা লতানো ধরনের। এই যে লতানো গাছটা, এটার কুঁড়ি এসছে, কদিনের মধ্যেই ফুলটা ফুটে যাবে। এই একই প্রজাতির দুটো গাছ হলেও এদের কিন্তু যত্ন পরিচর্যাটা সম্পূর্ণ আলাদা, আর গাছগুলোর ফুলের আকৃতি, এই আমার কাছে যে এই দুটো আছে গাছ, দুটোরই ফুলের রঙটা একই, এইরকম ব্রিক রেড রং। কিন্তু এই ঝোপের গাছটার ফুল ফোটে খুব বেশি, প্রায় সারা বছরই ফুলে ভরে থাকে, আর এরকম থোকা থোকা ফুল হয়। এখন ফুলগুলো অনেকটাই ঝরে গেছে, যার জন্য বোঝা যাচ্ছে না, কিন্তু অন্য সময় গাছটা প্রায় ফুলে ভরে থাকে, আবার কদিন বাদেই ভরে উঠবে। আর এই লতানো গাছটার ফুলটা কিন্তু আকৃতিতে একটু বড় হয়, বড় ধরনের হয়, একই রকমের রং কিন্তু ফুলের আকৃতিটা, দেখুন কুঁড়িগুলো কত বড় বড়, ফুলের আকৃতিটা বেশ এতটা মতো বড় হয়, খুব সুন্দর দেখতে লাগে। এই লতা গাছটা আমার লাগানোর বছর তিনেক হয়ে গেছে, এই 3 বছর বাদে প্রথম এতে ফুল ফুটলো এই বছর। আসলে এটাতে ফুল ফুটতে একটু সময় লাগে। আর লতা গাছটার বৈশিষ্ট্য হলো শীতকালে একদম পাতা টাতা সব ঝরে যায়, দেখে মনে হবে যে এরকম শুকনো ডালগুলো শুধু দাঁড়িয়ে থাকে, দেখে মনে হয় যেন গাছটা মরেই গেছে। কিন্তু ভুল করে গাছটাকে ফেলে দেবেন না, অল্প অল্প জল দিয়ে ছায়ায় রেখে বাঁচিয়ে রাখবেন, শেডের তলায় রাখতে পারেন। আর আবার যেই গরম পড়তে শুরু করে তখনই দেখা যায় যে সুন্দর পাতা ছেড়েছে গাছটায়। আর আরেকটা বৈশিষ্ট্য হলো এই গাছটা থেকে যতক্ষণ না ডালগুলো নুয়ে নুয়ে পড়ছে, বেশ একটা উচ্চতায় উঠে, ততক্ষণ কিন্তু ফুল ফোটে না। এই গাছটার এরকম গাছের গায়া দিয়ে এরকম শেকড় দেখা যায়, এই শেকড়গুলো দিয়ে গাছটা আঁকড়ে আঁকড়ে, এই দেখুন এখানে শেকড়গুলো দিয়ে আঁকড়ে আঁকড়ে ওপরে আটকে আছে, নিজেই নিজের ব্যবস্থা করে নেয় দেওয়ালের মধ্যে আটকে নিজেকে রক্ষা করার। আর যদি কোনো স্টিক দেন, স্টিকও দিতে পারেন, আমি এখানে দেওয়ালটায় সুবিধে হয়েছে বলে দেওয়ালেই ওকে সাহায্য করেছে, দেওয়ালটাই ওপরে উঠতে, আর এখান থেকে নিয়ে পড়ছে, ফলে এগুলোতে এখন ফুল ফুটবে। এই এই যে কুঁড়িগুলো কুঁড়ি আসবে, এই নুয়ে পড়া ডালগুলোতে এগুলোতে ফুল ফুটবে। এই ফুলটা খুবই সুন্দর হয় দেখতে, কিন্তু গাছটা বড় করতে একটু ধৈর্য ধরতে হয়। আর এই ছোট্ট চারাটা, এটা আমি কিনেছিলাম একদম 30 টাকা দিয়ে নার্সারি থেকে, খুবই ছোট ছিল, কিন্তু এই 2 বছরের মধ্যে গাছটা এতটা বড় হয়েছে এবং খুবই ফুল ফোটে, এটা দেখতে খুব সুন্দর লাগে যখন ভরে যায়। দুজনকেই আমি মোটামুটি নর্মাল গার্ডেন সয়েল দিয়েছি, আর ভার্মি কম্পোস্ট দিই মাঝে মাঝে, এটাই পরিচর্যা, আর কিছু করতে হয় না। আর খোলের জল যখন গাছে অন্য বাগানের অন্য সব গাছে দিই, তখন খোলের জল দিই। এভাবেই গাছ দুটোকে রেখেছি এবং সুন্দর ফুল হচ্ছে। সবারই বাগানে, আমার মনে হয় যারা ছাদ বাগানের যাদের শখ আছে, তাদের এই টিকোমা গাছ ছাদে লাগাতে পারেন আপনারাও, বা মাটিতে দিলে এই গাছটা আরও সুন্দর হয়। মাটিতে দিলে এই লতাটা আরও অনেক বেশি বড় হবে, আরও অনেক বেশি ডালপালা বিস্তৃত করবে। অনেকে দেওয়ালের উপরে চড়িয়ে দেন, পুরো যে প্রাচীর থাকে বাড়ি, সেই প্রাচীর ধরে এরা চলে, খুব সুন্দর লাগে দেখতে, ফুলগুলো ঝুলে ঝুলে থাকে। অনেকে আবার ছাদে উঠিয়ে দেন। আর এই ঝোপটাকে তো যে কেউই ছাদ বাগানের জন্য, এটা বেশি প্রেফারেবল, ছাদ বাগানে যে কেউই এটাকে লাগাতে পারেন, ছোট টবে রাখলেই হবে, বেশি যত্নের দরকার নেই।
তবে লতানো গাছটার কিন্তু একটু বেশি জলের দরকার হয়, সেই জন্য একটু বড় জায়গা ওকে দেবেন, একটু বড় টব দেবেন। এই পর্যন্তই আজকের কথা, নমস্কার।